এবং 5 রাউন্ড গুলিসহ গ্রেফতার যুবক। নদিয়ার কল্যাণী থানার দক্ষিণ চাঁদামারি থেকে গতকাল রাতে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। ধৃত যুবকের নাম সুকুমার মণ্ডল, বাড়ি কল্যাণী থানার দক্ষিণ চাঁদামারিতে। ধৃতকে আজ কল্যাণী আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া। আপনি ডিএনএ এর অফিসে একটু জিজ্ঞেস করুন বাবু, আমি কল্যাণী থানায় আছি, একটু বাদে যাচ্ছি। নমস্কার, ফেস্টিভ্যাল সচিব একটু সুকুমার মণ্ডল চাকে চাকে বাইরে যাচ্ছে, বাড়ি দক্ষিণ চাঁদামারি পূর্ব পাড়া। এবং ব্যাড ক্যারেক্টারদের রাউন্ড আপের যে ভিজিট চলে, রুটিন চেক আপ চলে, সেই চেক আপে গিয়ে কালকে রাত্রিবেলা দক্ষিণ চাঁদামারির সুকুমার মণ্ডলের বাড়িতে পুলিশ রেড করে। রেড করে 4টে 1 শটার এবং 5টা অ্যামুনেশন ওনার কাছে ইলিগ্যালি সিজ করা হয় এবং ওনাকে অ্যারেস্ট করা হয় এবং কল্যাণী পিএস কেস নাম্বার 209/18 স্টার্ট করা হয় ওনার বিরুদ্ধে। মেন যে কারণ যে কেন সুকুমার মণ্ডলের বাড়িতে আমরা গেলাম, সেটা হচ্ছে সুকুমার মণ্ডল আগে 2018 সালে একটা মার্ডার কেস হয়েছিল কল্যাণী, তার অ্যাকিউজড ছিলেন। এবার যেটা বললাম যে লোকাল রাউডি রাউন্ডা, মানে যারা আগে কোনো কেসে যুক্ত ছিল, এখন যারা বেলে আছে, সেগুলো ফেস্টিভ্যালের আগে পুলিশ গিয়ে তাদের বাড়ি ভিজিট করে বা তাদের কী করছে কী না করছে সেটা সম্বন্ধে খবর নেয়। ফেস্টিভ্যাল সিজনে শুরুর আগে সেই জন্যই তার বাড়িতে পুলিশ রেড করেছিল এবং তার বাড়িতে এগুলো পাওয়া গেছে ইলিগালি, সেই কারণে পুলিশ সিজ করেছে। ধারা ওটা আপনারা ইয়েতে দেখবেন, 25(1)(a)(1), যেটা ইলিগাল আর্মস পজিশনে থাকলে যেটা হয়, আপনি বা আমি কারোর যে কেউ যদি ইলিগাল আর্মস তার পজিশনে পাওয়া যায়, 25(1)(a)(1)(a)(1) কেস হয়, সেটাই দেওয়া হয়েছে। হ্যাঁ অবশ্যই, কারণ 4টে আর্মস কারোর কাছে থাকতে পারে না, 1টা বা 2টো আর্মস থাকতে পারে, কিন্তু 4টে আর্মস পাওয়া গেছে, সেই জন্য আমাদের টিম কাজ করছে। ওনার ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওনাকে যে যে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে যাতে এই 4টে আর্মস কী করে ওনার কাছে আসবে, ওনার কাছে বা অন্য কেউ তার সঙ্গে জড়িত আছে কিনা সেটা দেখা হচ্ছে। আর কি আর্মস কাছে বলে সময় নেবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই নেওয়া হবে, সেটা তো ইনভেস্টিগেশন প্রসেস, এখনই বলতে চাই না আপনাদের সঙ্গে। না না, যার কাছে 4টে আর্মস আছে তার কাছে আরও থাকতে পারে, তার জন্যই তো তাকে ইন্টারোগেশন করা হচ্ছে। এগুলো কি লোকাল ম্যানুফ্যাকচার না বাইরে থেকে এসছে? আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং এর যা ইউনিট ছিল, এখনো পর্যন্ত যে সিআইডি বা এসটিএফ এর কাছ থেকে বা বাইরে থেকে যা তথ্য পাওয়া যাচ্ছে, আমাদের এখানে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, এগুলো সবসময় বাইরে থেকে আসে। আপনারা জানেন যে কল্যাণী থানার আশেপাশে যে দুটি থানা আছে, বীজপুর থানা ব্যারাকপুর কমিশনারেটে এবং ব্যান্ডেল যেটা হচ্ছে হুগলি কমিশনার হুগলি চন্দননগর কমিশনারেটে, দুটোই ক্রাইম প্রোন এরিয়া। এবার কল্যাণী যেহেতু একটু শান্তিপ্রিয় জায়গা, সেখানে অনেক বাড়ি আছে, সেখানে অনেকেই হার্ট ক্রিমিনালরা মাঝে মাঝে এসে লুকিয়ে থাকে ওখানে কোনো ইয়ে করে, তা সেইটাই মনে হচ্ছে ওই রকমভাবেই আর্মসগুলো এসছে বা অন্য কোনো সূত্র আছে কি না আমরা দেখছি। থ্যাংক ইউ।